पंचायत समितिर अधीनस्थ शिशु शिक्षा केंद्र एवं माध्यमिक शिक्षा केंद्रे तृणमूल समर्थक और शिक्षक शिक्षिकादेर निये सांगठनिक सम्मेलनेर माध्यमे नतून कमिटी गठन करा हलो कालियागंजे। सूत्रेर खबर रविवार दुपुरे ब्लक तृणमूल पार्टी अफिसे एई सांगठनिक सम्मेलने प्रधान अतिथि छिलेन कालियागंजेर विधायक सौमेन राय, छिलेन पंचायत समितिर सभापति दीपा सरकार, जिला परिषद सदस्य दाधिमोहन देवशर्मा, ब्लक तृणमूल सभापति निताई बसु, महासचिव बाप्पा सरकार एवं शहर तृणमूल सम्पादक उत्पल सेन प्रमुख। দেখুন আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলা সব জায়গায় রয়েছে, যেমন আমাদের কালিয়াগঞ্জে এসএসকেএমএসকে স্কুল রয়েছে, সেখানে অনেক টিচাররা টিচিং করেন। আমরা কালিয়াগঞ্জ ব্লকে এসএসকেএমএসকে যে ইউনিটগুলো আছে তাদের শিক্ষা কর্মীদেরকে নিয়ে আমরা ডব্লিউবিটি এসটিএ একটা কমিটি আজকে ফাউন্ডেশন করলাম, যেটা আগামী দিন আমাদের সরকারের তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেমন তাদের ডিউটি করবে, সাথে সাথে সামাজিকভাবে মানুষের পাশে থাকবে, সরকারের হয়ে আগামী দিন তাদের মূল্যবান যোগদান অংশগ্রহণ করবে। এই কারণেই আমরা আজকে এই কমিটিটা করলাম। সাথে সাথে এসএসকেএমএসকেতে যে সমস্ত টিচাররা রয়েছে আগামী দিন তাদের সুবিধা অসুবিধাও আমরা পাশে থাকব। সর্বদাই আমাদের এতদিন সব এসএসকেএমএসকেগুলো আলাদা আলাদাভাবেই ছিল, কারোর সাথে কারো যোগসূত্র ছিল না। এটা সব এসএসকেএমএসকে একটা জায়গায় নিয়ে এসে যেমন তাদের ভালো মন্দ দেখবার জন্য একটা কমিটি করার সাথে সাথে সামাজিকভাবে তারা আগামী দিন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের পাশে থাকবে, দল তাদের পাশে থাকবে, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকবে। এই উদ্দেশ্যে এই কমিটিটা আজকে ফাউন্ডেশন হলো। এটা মূলত ব্লকই হচ্ছে, শহরে তো আপনারা জানেনই যে এসএসকেএমএসকে নেই বললেই চলে, যত সামান্য রয়েছে সেগুলো আগামী দিন যদি প্রয়োজন হয় আমরা নিশ্চিতভাবে করব। उत्तर दिनाजपुर कालियागंज उत्तम पालेर रिपोर्ट टाइम्स 14 बांगला।